Good morning, UKG students. Welcome back to your cursive handwriting class. We all know that cursive handwriting is magic handwriting. In the previous class, we have learned ink. Okay, and in this class, we will learn O, how to draw the pattern and how to write O. Okay, open at page number 32 and 33. This is your PW for this class. Page number 32 and 33. Now, how to draw the pattern? The important thing is pattern, okay? How to draw the pattern? Look at the board carefully. First, start from the here. Start from here. Keep your pencil there. Now, draw anti-clockwise. Mane ghori katar bipori dike kintu amra draw korbo. Ei bhabe amra ene draw korbo. Ei bhabe ene ei bhabe korbo. It is capital O. Tale dekho ami pattern draw korlam. Ebar ekbar likhe dekhi di. Look, let's look at the board carefully. This is capital O. অনেকে হয়তো ও এরকম করে থাকে এরকম করে কিন্তু কেউ ও লিখবে না স্ট্রং প্রসেস ও ইজ দ্যাট ক্লিয়ার কেউ ক্লকওয়াইজ করবে না আমরা কি জানি ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে ঘড়ির কাঁটা এই দিক থেকে এইরকম করে ঘোরে না এইরকম করে কিন্তু ও কেউ লিখবে না রং প্রসেস সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ করতে হয় মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঠিক এইভাবে এনে এইভাবে ও করব আমরা যখনই এটা টাচ করবে টাচ করার পর একটুখানি গিয়ে এইভাবে নামিয়ে দেবো দ্যাট ইজ ক্যাপিটাল ও ইজ দ্যাট ক্লিয়ার হ্যাঁ ফর স্মল ও পেজ নাম্বার 33 স্মল ও দেখো এই জায়গা থেকে স্টার্ট করবে এটাও তাই একই স্টার্ট ফ্রম দ্য আপার সাইড অফ দ্য ও অ্যাট দ্য টপ অফ দ্য ও অ্যান্ড অলসো দ্য সেম প্রসেস অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে নিয়ে একটু এইভাবে বেরিয়ে রাখতে হয় ওকে যাতে করে আমরা নিজ স্টটটা এইভাবে কার্সিভে লিখতে পারি বা এর সঙ্গে একটা কানেকশন রাখতে পারি ওকে সো স্মল ও হাউ টু রাইট স্মল ও স্মল ও কিন্তু ছোট হয় মনে রাখবে ক্যাপিটাল ও বড় হবে স্মল ও ছোট হবে আরেকবার লিখি দেখো এইভাবে এনে ঠিক যখন টাচটা করবে ঠিক মাথায় টাচটা করবে টাচ করার পর এইভাবে ঘুরিয়ে এইভাবে বের করতে হয় দিস ইজ স্মল ও কেউ কিন্তু এইভাবে লিখবে না মানে ক্লকওয়াইজ কেউ লিখবে না ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে এইভাবে ঘুরিয়ে এইভাবে আবার এনে আবার এখানে ঠিক এইভাবে বের করে কিন্তু কেউ ও লিখবে না ইটস রং প্রসেস ওকে সব সময় মনে রাখবে তোমার লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা রাউন্ড করবে ওকে মুভ ইওর পেন্সিল টুয়ার্ডস ইওর লেফট সাইড এইভাবে লেফট সাইড দিয়ে আমরা রাউন্ড করব That means anti-clockwise. Okay, this is O. Okay, now write a word with O, capital word and small word. The O diye tumade boye ache, ostrich ache, onion ache. Ami ekta dekho capital O diye likhe dekhachi, ostrich. O S P R I C H ostrich ওকে লাস্ট লেখার পর কিন্তু টিটার এরকম লাইনটা দিতে হয় এন্ড ওর মাথায় ডটটা লাস্টে দিতে হয় ostrich যদিও তোমাদের ওয়ার্ড নেই ও লেখা আমি দেখিয়ে দিলাম একটা দেখো স্মল ও দিয়ে তো ওয়ার্ড আছে অরেঞ্জ আছে আউল আছে একটা দেখো স্মল ও দিয়ে কিভাবে লিখতে দেখি ও W আউল ওকে তা আউল হলো আবার দেখো অরেঞ্জ যদি লিখি স্মল ও দিয়ে ও আর এ আমরা এও জানি এও কি হয় প্রথমে অ্যান্টি প্রথমে ক্লকওয়াইজ হাফ হয় তারপর এরকম করে এসে অ্যান্টি ক্লকওয়াইজ হয় এ এন জি জি ও তাই হয় প্রথমে ক্লকওয়াইজ হয় নেক্সট অ্যান্টি ক্লকওয়াইজ জি ই ই এইভাবে ভাবে হয় ওকে ইজ দ্যাট ক্লিয়ার কেউ কিন্তু এইভাবে এ লিখবে না অনেকে এইভাবে এ লিখে এইভাবে এনে এইভাবে ইটস রং প্রসেস ওকে এইভাবে কেউ জি লিখবে না এইভাবে এনে এইভাবে জি লিখবে না ইটস রং প্রসেস কিভাবে লিখতে হয় দেখো আমি দেখিয়ে দিচ্ছি এ কিভাবে লিখতে হয় জি কিভাবে লিখতে হয় দেখে না এ যখন লিখবে একদম টপে ঠিক ও যেমন ভাবে লিখলাম এইভাবেই এ লিখবো
এরকম ভাবে পেন্সিল রাখবো, এরকম ভাবে নিয়ে আসবো। এ ইজ দ্যাট ক্লিয়ার? এইটা দিস ইজ দ্য রাইট প্রসেস। রং প্রসেস কোনটা? এই ভাবে কিন্তু ক্লকওয়াইজ ঘুরিয়ে এরকম করে এ লেখা, দিস ইজ রং প্রসেস। এভাবে কেউ এ লিখবে না, এরকম করে লিখলে কার্সিভ শিখতে হবে না। সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। মিন্স মুভ দ্য পেন্সিল টু দ্য লেফট সাইড। ওকে, এ। ওকে, আচ্ছা জি, জি এবার কি হবে লিখতে হয় দেখো। এইভাবে কিন্তু জি কেউ লিখবে না, স্ট্রং প্রসেস। ইজ দ্যাট ক্লিয়ার? হাফ রাইট জি, ঠিক এর মতন করে লিখবো আমরা, ঠিক যেভাবে এ লিখি সেইভাবে জি লিখবো। এরকম ভাবে নিয়ে আসবো, ঠিক এর সমান সমান, এটা যেমন এসে এর সমান আসবে, এইভাবে তুলবো। Just move your pencil like this and this is G. Is that clear? How to write? So look again at the board. G, first keep your pencil at a point. Next move anti-clockwise your pencil. Next turn upward and then move your pencil downwards and then G. Is that clear? This is G. Okay? So page number 22 and 23, it's your PW. Do at your home and remember, when you practice this page, just draw a pattern and write in the blank. Draw a pattern and write in the blank. এরকম যেন না হয়, একবারে সবকটা করে নিলে যে সবকটা একসঙ্গে করলে করবে না, হ্যান্ডরাইটিং ইললেজিবল হয়ে যাবে, মানে বোঝা যাবে না, অস্পষ্ট হয়ে যাবে। একটা করে প্যাটার্ন ড্র করবে, একটা করে লিখবে, একটা করে ড্র করবে, একটা করে লিখবে। স্মল এর ক্ষেত্রে তাই, দ্য সেম রুলস, ড্র এ প্যাটার্ন এন্ড রাইট ইন দ্য বক্স, ড্র অ্যানাদার প্যাটার্ন এন্ড রাইট অ্যানাদার বক্স। ওকে, is that clear how to write cursive handwriting? Okay, so that's all for the day. Have a nice day. Bye.